রাহমতুল্লাহি আবরাকাত যে আমার সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে যারা আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ বলে তাদের হুকুম কি আসলে এই বলাটা সঠিক কি না খুব সুন্দর এবং জওপুজি কি একটি প্রশ্ন করেছেন ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু এটা আমরা সকলেই জানি আমাদের জানার কথা আল্লাহর বন্ধু কেন না আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন এবং খুবই ভালোবাসতেন আল্লাহ তাকে ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভালোবাসতেন তো এটা কোনো সন্দেহ নেই কিন্তু এর যে উত্তম শব্দ দ্বারা প্রশংসা করা যায় সেটা আমরা হয়তো অনেকেই জানি না অনেকেই জানি খালিলুল্লাহ বা আল্লাহর নিকটতম বন্ধু সুতরাং সোলোল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর বন্ধু তিনি বলেন হাতীষ্ঠি পাবেন ইবন মাজার মানে প্রথম দিকেই পাবেন মোকদ্দামাই ইন আল্লাহ ইত্যা খা দা নি খালিলা খালি আল্লাহ তালা আমাকে নিকটতম বন্ধু হিসাবে গ্রহণ করেছেন ভাবে আল্লাহ তালা ইব্রাহিমকে নিকটতম বন্ধু হিসাবে গ্রহণ করেছেন এখান থেকে দুটো মশলা পাওয়া যায় আল্লাহ নবী নিজেই বলছেন যে ইত্তা খাজা নি খালীলান কামায়তা যেমন ইব্রাহিমকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিল তেমনি আমাকেও গ্রহণ করেছে সুবহান্লাহ ইব্রাহান্দি সুহানল্লাহ ইলা জেম তো যে ব্যক্তি বিশেষভাবে রসুল্লাহ সাল্লি সাল্লামকে হাবিবুল্লাহ গুনলে গুনে গুণান্বিত করলো সে নবী সাল্লি সাল্লামের মর্যাদাকে কমিয়ে দিল কেননা হাবিবুল্লাহর চেয়ে খালিল উল্লাহর মর্যাদা বেশি প্রতিটি মমিনী আল্লাহর হাবিব কিন্তু রসুল সাল্লি সাল্লামের মর্যাদা এর চেয়ে বেশি আল্লাহ তালা ইব্রাহিম ও মোহাম্মদকে খলিল বা বন্ধু হিসাবে গ্রহণ করেছেন এজন্যই আমরা বলি সাল্লাম কারণ হাবিবুল্লাহ যে খালি উল্লাহর ভিতরে বন্ধুত্বের অর্থ বেশি পরিমাণে বর্তমান রয়েছে তো সেই দিকে লক্ষ্য করে হাবিবুল্লাহ না বললে খালিদুল্লাহ বলবো ইনশা আল্লাহ আশা করি বুঝতে পেরেছি